তুমি কেন ভাই কাজ করেছো? তোমার লাজ্জা লাগে না একটা নাবালিক মেয়েকে এইভাবে ধর্ষণ করেছো? কেন করেছো এটা? হ্যাঁ, তোমার লজ্জা নেই? কেন করেছো গো, বলবে একটু? তোমার নাম কি? शनिवार को दोपहर मोगरा थाना क्षेत्र के एक 16 वर्षीय किशोरी के साथ पड़ोस के एक युवक ने उसके घर में जाकर यौन शोषण करने की कोशिश की। पीड़ित परिवार ने मोगरा थाने में शिकायत दर्ज कराई है। आरोपी सुरजीत रुई दास को पुलिस ने गिरफ्तार किया। इस मामले में उसकी मां ने कहा, वहीं दूसरी तरफ पीड़ित परिवार से मिलने पहुंचे बालागढ़ के तिरमूल विधायक मनोरंजन व्यापारी। उन्होंने कहा कि आरोपी को कड़ी सजा की जरूरत है। समाज विषाक्त पोका मगड़ এগুলোকে একদম হয় জেলখানায় পচিয়ে মেরে দাও, নাহলে ফাঁসিতে ঝুলিয়ে দাও, আর কিছু করা যাবে না। এগুলো আমি যদি সেখানে উপস্থিত থাকতাম অবশ্যই ওর হাত পা গুঁড়ো করে দিয়ে তারপরে লকার দেওয়া দেবো, তাতে যা হতো আমার হতো, আমি পড়ো করতাম না জেলখানার বার। ওই তেলান্ডু কে জিটি রোড পর পথ অবরোধ করনে পে উতরি বিজেপি কর্মী। জি হ্যাঁ, বিজেপি কর্মীও নে রাস্তে কো অবরোধ কর ইস ঘটনা মে ইনসাফ কি গুহার লগাই और कड़ी से कड़ी सजा की मांग की। आइए देखते हैं सबों ने इस मामले में क्या कुछ कहा। हम आपको बताते चले, आरोपी सुरजीत रुईदास को पुलिस ने गिरफ्तार किया। आरोपी के खिलाफ पोस्को एक्ट की धारा 62(1) और धारा 4(1) के तहत मामला दर्ज किया गया है। बाद में पुलिस ने आरोपी को देर रात तलांडू इलाके से गिरफ्तार कर लिया था। पुलिस ने कहा कि पीड़िता का मेडिकल परीक्षण कराया जाएगा। हुगली ग्रामीण पुलिस के आला अधिकारी ने कहा कि नाबालिका के यौन शोषण की शिकायत दर्ज होने के कुछ घंटे के भीतर ही आरोपी को गिरफ्तार कर लिया गया और उसके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। आरोपी के माता पिता का दावा है कि उनका बेटा दोषी नहीं है, वह कभी कभी पीड़िता के पिता के साथ शराब पीता था, कल भी पी रहा था, यही वजह है कि घटना घटी होगी। यह लड़का समाज के कारण बिगड़ा है। इस मामले में सबों ने क्या कुछ कहा अपनी प्रतिक्रिया देते हुए, आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन बंगाल के माध्यम से। আমরা তো এই মাত্র শুনলাম, আর ভাই না আমরা তো জানি না, আমরা তো এসেছি ওই শুনলাম কি মানে ওই ভাই চান করে ওই ঘরে ঢুকেছে মেয়েটা, আর ওই গিয়ে ওই ছেলেটা ওই ঘরে ঢুকেছে, ঢুকে ওকে গলা টলা টিপে ধরেছে, মেরেছে খুব মেয়েটাকে। এই তো খালি বলছে, আমি মেয়েটার সঙ্গে কথাও তো বলতে পারলো না, ওরাও বেরিয়ে চলে গেল। পুলিশ ফোন করছে, বেরিয়ে তো চলে গেল স্যার। না, অভিযোগ উঠছে যে ধর্ষণ করেছে নাকি, এটা কি আপনারা শুনেছেন কিছু? না, ওটা তো শুনলাম না, ওটা তো শুনলাম না, ওই সব কাজ কিছু হয়নি। ও বললো যে আজকে পারলাম না, কালকে তুই সুযোগটা দিবি তো? বলেছে হ্যাঁ আমি দেবো, বলে ছিটকে ঘর থেকে বেরিয়ে গেছে, বুঝেছেন? আচ্ছা, ও ছিটকে বেরিয়ে গিয়ে ওই পাশের বাড়ি ওই দিদির বাড়ি চলে গেছে। আচ্ছা, মেয়েটা? হ্যাঁ মেয়েটা। মেয়েটার সম্পর্কে কে হয় ও? আমার ভাই, ও আমাদের কাকার ছেলে, বুঝেছেন? আমাদের কাকার ছেলে হয় ওটা, আমাদের ভাই হয়। মেয়েটার কাকা হয়? হ্যাঁ মেয়েটার কাকা, মনে করুন মেয়েটা ভাই জি হচ্ছে, হ্যাঁ আমাদের ভাই হয়, কাকার ছেলে আমাদের, আমাদের নিজের এক রক্তের সম্পর্ক স্যার। কালকে ধর্ষণ করার সুযোগ পাইনি? না পাইনি, ওইটা পাইনি স্যার, ওইটা পাইনি। ওই জন্য বলেছে আজকে তোকে আমি এ করছি, কালকে তুই সুযোগটা দিবি তো? বলছে হ্যাঁ আমি কালকে দেবো, ওই বলে ও ঘর থেকে ছিটকে বেরিয়ে গেছে, বুঝেছেন? এইটুকুই শুনলাম। পুলিশ তো গ্রেপ্তার করেছে ওকে? হুম, গ্রেপ্তার করেছে, ওর মা বাবাকে তো নিয়ে গিয়ে রেখেছে, ছেলেটাকে ধরেছে কি আমি আর তো শুনিনি। হ্যাঁ, কি চাইছেন আপনারা আপনাদের পরিবারে? আমরা চাই ও তো শাস্তি পাক, আমরা এটাই চাই স্যার, আমরা কিছু চাই না, ও যেন শাস্তি পাক। কি নাম আপনার? আমার নাম প্রতিমা দাস। আপনি কে হন মেয়ে? আমি পিসি হই, বড় পিসি। আমি সকাল 6টায় বের হই আর 5:30 মনে কোটায় বাড়ি। এসে শুনলাম এই সব ব্যাপার। কি শুনলেন এসে? এসে শুনলাম যে এরকম ওকে নাকি ধরেছে, চোর চাপড় মেরেছে, নিয়ে এই কিছু না। ওর নামে একটা অভিযোগ উঠছে যে উনি ধর্ষণ করেছে। ধর্ষণ করলে মেয়েটাকে যদি ধর্ষণই করতো, সেই মেয়েটা
হসপিটালে নিয়ে এসে চোর চাপড় মেরেছে, গাল ফাল ফেটে গেছে। হ্যাঁ, এবার নিয়ে এসে এখানে বসে থেকে কী করে ছুটি দিয়ে দেয় বাড়িতে? আপনাদের কী মনে হচ্ছে ওগুলো ফাঁসানো হচ্ছে আপনাদেরকে? আমার তো ওইটাই মনে হচ্ছে। আপনাদের সঙ্গে কি পারিবারিক কোনো অশান্তি আছে ওদের? না, অশান্তি বলতে দাদা আমি একটু মানে আমার বউ কোথাও বেরোয় না, কারোর সঙ্গে কথা টথাও বলে না, ওই জন্যই আমাদের বাড়ির পরে আমাদের বাড়ির লোক হিংসা পাশের বাড়ির লোক। তো আপনার প্রতিবেশী হয়? না, আমার নিজের লোক। আপনার নিজেদের লোক? সম্পর্কে কে হয়? আমার বৌমা। আপনার বৌমা? বলে কখন এই ঘটনাটা হয়েছে কখন? তাও জানি না, আমি বলছি আমি সকাল ছটায় বেরিয়ে যাই, সাড়ে পাঁচটা পনেরো টাকার সময় বাড়ি আসি, বাড়িতে ছিল রান্না করছিল, কখনটা হয়েছে তারপর মানে যা মানে আমার কী না। আপনার নাম কী? আমার নাম ভরত মিয়া। কী হয়েছিল বলুন তো? আমার যাচ্ছি বলছে কিছু না, তাড়াতাড়ি এসে এরকম কইলা আমার ছেলের ডাক নাম দীপ, দীপুকে ওরা মারধর করছে। আমি কেন মারধর করছে কেন তো এইকে নিয়ে আসে বলছে জানি না কী ব্যাপার, ওরা বলতে বলতেই তারপরেই ওরা পুলিশকে ফোন করে। আমি তো মেয়েটাকে জিজ্ঞেস করি কী হয়েছে, আমাদের নাতনি না কী হয়েছে বলো না, বলছে কিছুই বলছে না কে, আমার যা বললো তাহলে চলে চলো, আমি এখানে বাড়ি চলে যাই, আমাদের বাড়ি থেকে চলে যাই। তারপরেই পুলিশ গেলে বলেছে এই এই করেছে তোমার। আপনারা কি মনে করছেন? আপনি কি বলবেন? ঘটনাটা কি সত্য না আপনাদের কি ইয়ে করা উচিত? হয়তো ওর বাবার সাথে মদ্যপ খেয়েছে, নেশার ঘরে হয়তো মেয়েটাকে চর্চা করেছে, কিন্তু নোংরা কোনো এটা করেনি। বাবা প্রায় প্রায় ওর বাবা ইয়ে কী বলে ওর বাবা গাড়ি চালায়, প্রায় প্রায় আমার ছেলেকে গাড়ি করে করে বালির কাজ করে, প্রায় প্রায় আমার ছেলেকে গাড়ি করে করে নিয়ে এখানে ওখানে যায়, নেশা ভাঙও করে। ওদের বাড়ির সবাই যদি কেউ কিছু বলে বলে আমি ভয়ে কিছু বলি না তার জন্য। এবার দেখুন একটা মেয়ের কী দোষ না দোষ, একটা ছেলের দেরি দোষ। আমি কালকে থানায় এসে গেছি, ওর সামনে সবাই বলছে ওর ফাঁকি হওয়া উচিত, ওর জেল হওয়া উচিত, সেটা পুলিশ প্রশাসন কী করবে সেটা তো বুঝতে হবে। আমি তো বলতে পারছি মা ভাই মা চায় না যে আমার ছেলে ফাঁসিতে যাবে। আপনার কি মনে হয় যে ছেলের নাম ঘটনা ঘটাতে পারে? না মনে হয় না, কিন্তু নেশা করেছিল ওর বাপির সাথে, প্রায় প্রায় আমার ছেলের দোষ তবু তাও না, আমার ওদেরও দোষ আছে। আমি সবাই বলবে মা খারাপ, মায়ের জন্য আপনারাও সবার পাড়া পড়ছি জানবেন মা কেমন, কিন্তু মায়ের জন্য ছেলে খারাপ হয়নি, ছেলের পরিবেশের জন্য ছেলে খারাপ, ছেলে কাজ যেখানেই কাজে যাক তারপরেই সব পাড়ার ছেলেরা ফোন করে করে ডাকবে, ছেলে ছেলেও মাথা মোটা তাদের মানে কথাতেই সব চলে। আপনার ছেলের ইয়ে পুলিশ তদন্ত করছে, তদন্তে যদি অপরাধী প্রমাণিত হয় কোর্টে বিচার হবে, কঠোরতম শাস্তি আমরা দাবি করব, ক্ষমা নেই এদের। এই সমাজের বিষাক্ত পোকামাকড় এগুলোকে একদম হয় জেলখানায় পচিয়ে মেরে দাও, নাহলে ফাঁসিতে ঝুলিয়ে দাও, আর কিছু করা যাবে না এদের। এটা কি সমাজের অবক্ষয় বলে মনে করছেন? সমাজটা তো ধীরে 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 এমন একটা জায়গায় পরিকল্পিতভাবে নিয়ে যাওয়া হয়েছে, এটা বহুজনের বহু রকম প্রয়াসে, একদিনে তো সমাজটা এখানে যায়নি। এবার সংশোধন করার লোকের সংখ্যা কম, সেই সংখ্যাটা বাড়লে পরে এই দুষ্কৃতকারীরা পালাবে, এরা পিছু উঠবে। আপনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন, তাতে বলেছিলেন এই ধর্ষকদের আপনি যদি হাতের সামনে পান, আজকে তো সেই ধর্ষককে আপনি হাতের সামনে পেয়েছেন। পাইনি তো, লকআপের মধ্যে, লকআপের মধ্যে। এখন তো আইন আমি হাতে নিতে পারি না, লকআপ থেকে বার করে ওনারা কি লকআপ খুলে দেবে? ওকে তো আমি পিটিয়ে মেরে ফেলতে পারি, কিন্তু লকআপ কি খুলে দেবে? ওনাদের তো চাকরি নিয়ে সমস্যা পড়ে যাবে। পাবলিক যেখানে ধরেছে, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম অবশ্যই ওর হাত পা গুঁড়ো করে দিয়ে তারপরে লকআপ দেওয়াটা পাবো, তাতে যা হতো আমার হতো, আমি পড়া করতাম না জেল খাটার বার। ওইটা তো প্রমাণ হয়নি আগে, আপনি কী করে আগে ভেঙে দেন প্রমাণ? যেখানে মেয়েটি আমি এখনও জানি না মেয়েটি যাকে যাচ্ছি, যদি ধর্ষিত মেয়েটি নিজের মুখে বলে যে আমাকে ধর্ষণ করেছে, তার থেকে বড় প্রমাণ আর কিছু দরকার নেই। আজকে ভাইফোঁটা, যে ভাইফোঁটা নিয়ে আজকে আমরা আমার বোনেরা এই দেখুন আমি রাখি এই ভাইফোঁটা দিয়েছি, তিনি ঈশ্বরের কাছে আশীর্বাদ করেছে,
এবং সেই বোনকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই আছে। তো সেক্ষেত্রে দেখা গেল কি, আজকে সেই বোন আরেকজনকে রাখি এই আপনার ভাইফোঁটা দিতে পারলো না। কেন দিতে পারলো না? এই বাংলা সরকার এখন পর্যন্ত, এই মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কাউকে এই ধর্ষণকারীদের এক টাকা সাজা দেয়নি। নেপথ্যে কি তাদের, কি তাদের কি কোনোভাবে কি সাহায্য করা হচ্ছে, বা তাদের কি কোনোভাবে কোনো ইয়ে করা হচ্ছে, ভোটের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে? কেন তাদেরকে সাজা হচ্ছে না? সব আজকে ধর্ষণ করি, তারা আজকে পরিষ্কার বুঝতে পেরেছে আমরা ধর্ষণ করবো, আমাদের কোনো সাজা নেই। এই বাংলায় আজকে আপনারা দেখুন বিষয়টা, আজকে আমাদের এইখানে আড্ডা মানে তেলান্ডু, আজকে সেইখানেও আজকে আমাদের বোনকে ধর্ষণ করেছে, আর তার প্রতিবাদ করতে আসলে আমাদেরকে সরানো হয়, আমাদেরকে বাধা দেওয়া হয়, সবকিছু আমাদেরকে করা হয়।